সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব কাজটি কত দিনে শেষ হয়েছিল প্রশ্নটি কি কাজটি কত দিনে শেষ হয়েছিল ক হতে আমরা পেয়েছিলাম তারা এক দিনে একত্রে কাজ করতে পারে বারোভাগের এক অংশ সুতরাং তারা তিন দিনে একত্রে কাজটি করতে পারবে কত অংশ তাহলে এক্ষেত্রে আমাদেরকে কাটাকাটি করতে হবে দেখো আমরা বারো কে চার দিয়ে কাটাকাটি করলাম দিয়ে কাটাকাটি করলাম তিন চারা বারো তিন তাহলে আমাদের কি তাহলে আমরা যদি সম্পূর্ণ কাজটিকে এক অংশ ধরি তাহলে সেই এক থেকে যতটুকু কাজ হয়েছে সেটা বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখছি এক বিয়োগ আহ এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ এত অংশ তোমরা এটা লসগু করতে হবে লসগু করলে এক এবং চারের লসগু হবে কত চার তাহলে এখন আহ এই একের নিচে মনে মনে কি আছে এক আছে সেই এক দিয়ে আমরা লসগু চারকে ভাগ করবো তোমরা জানো এককে চার দিয়ে ভাগ করলে চারই হয় সে চার দিয়ে এই এককে কী করতে হবে গুণ করতে হবে তাহলে চার অক্ষে চার বিয়োগ চিহ্ন আছে এই জন্য আমরা কিচেন চিহ্ন ব্যবহার করব বিয়োগ চার দিয়ে চারকে ভাগ করলে কত হয় এক সেই এক দিয়ে এই এককে গুণ করলে কত হয় এক এখন তোমরা দেখো নিচে চার আছে চার আর চার থেকে একটা চলে গেলে কত থাকবে তিন খালিদের সময় বাকি তিরিশ দিন বিয়োগ তিন দিন তাহলে কত দিন সাতাশ দিন এখন খালিদ তিরিশের এক তিরিশ ভাগ এক ভাগের তিরিশ ভাগ অংশ কাজ করে একদিনে সুতরাং সম্পূর্ণ অংশ কাজ করে এই একটাকে কি করতে হবে ওয়ান বাই তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে সুতরাং চার ভাগের তিন অংশ কাজ করে চার ভাগের তিন অংশ কাজ এখন কি করতে হবে আমাদের এখানে কাটাকাটি করতে হবে সেক্ষেত্রে আমরা চারকে ভাগ করব হচ্ছে দুই দিয়ে দুই দুগুণে চার পনেরো দুগুণে তিরিশ দিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমরা কী পেলাম পঁয়তাল্লিশ বাই দুই দিনে এটাকে যদি আমরা এখানে ভাগ করে দেখি দেখো দুইকে দুই দিয়ে চারকে ভাগ করলে হয় দুই বিয়োগ করলে শূন্য নামে শূন্য নাম দরকার নেই কেটে আনলাম পাঁচ দুই অক্ষে দুই দুই দুগুণে চার অবশিষ্ট এক তাহলে এক ছিল দাগের নিচে তাহলে আমরা কীভাবে লিখবো বাইশ সমস্ত দুইয়ের এক এত দিনে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এ পর্যায়ে আমাদেরকে লিখতে হবে মোট সময় লেগেছিল তাহলে বাইশ সমস্ত দুইয়ের এক যোগ তিন আমরা যদি এটাকে ভাঙাই বাইশ দু গুণ চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নিচে যা ছিল তাই যোগ তিন এখন দুই এবং এই এক মানে যদি আমরা ধরি এখানে একটা এক আছে দুই এবং একের লসাগ হচ্ছে দুই এগুলো তোমরা করতে পারো তোমাদেরকে আগেও শেখানো হয়েছে এখন দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে পঁয়তাল্লিশকে গুন করলে হয় পঁয়তাল্লিশ যোগ আছে দেখে আমরা কী দিব যোগ এক দিয়ে দুইকে ভাগ করলে হয় দুই সেই দুই দিয়ে তিনকে গুণ করলে হয় তিন দিয়ে ছয় তাহলে পঁয়তাল্লিশ আর ছয় কত একান্ন একান্ন ভাই দুই এটাকে আমরা যদি ফাঁকে রাফ করি দুই দিয়ে একান্নকে ভাগ করি আর সেক্ষেত্রে হয় পঁচিশ সমস্ত দুইয়ের এক এত দিন সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করলাম আশা করি সকলে আমি তোমাদের এই অঙ্কের প্রশ্নটি আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির ষোলো ভাগের পাঁচ অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমাদেরকে আলিফ এবং আর আরেকজন যে আছে খালিদ এই দুইজনের প্রথমে দুইজনের কত করে মজুরি পাই সেটা বের করতে হবে এবং তারপরে দুইটার অনুপাত আমরা নির্ণয় করে দেখাব সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে লিখেছি আলিফের একবার অংশ কাজ করতে সময় লাগে বিশ দিন তাহলে ষোলো ভাগের পাঁচ অংশ কাজ কর অংশ কাজ করতে সময় লাগবে এখন কি হবে আমরা গুণ করব কাটা কাটাকাটি করব তাহলে আমরা যদি চার দিয়ে ষোলোকে ভাগ করি চার চার ষোলো চার দিয়ে যদি বিশকে ভাগ করি চার পাঁচা বিশ তাহলে উপরে আমাদের কি থাকলো পঁচিশ ৫ পাঁচা পঁচিশ আর নিচে চার সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা লিখবো আলিফের এক দিনের মজুরি পাঁচশো টাকা এক দিনের মজুরি কত বলে দিছে প্রশ্নে পাঁচশো টাকা সুতরাং আমরা যেটা পাইলাম পঁচিশ ভাগের চার ভাগ এখন আমরা কী করবো এখানে কাটাকাটি করার চেষ্টা করব চার দিয়ে যদি আমরা পাঁচশোকে ভাগ করি তাহলে হয় একশো পঁচিশ কত হয় একশো পঁচিশ একশো পঁচিশকে আবার পঁচিশ দিয়ে গুণ করতে হবে সেই গুণটা করলে কত হবে তিন হাজার একশো পঁচিশ টাকা তিন হাজার একশো পঁচিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা খালিদ খালিদের ক্যালকুলেশনটা করব দেখো এখানে লেখা আছে খালিদের একবার সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে তিরিশ দিন তাহলে ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে সময় লাগবে এখানে আমরা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে আট দুগুণে ষোলো পনেরো দুগুণে তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে নিচে কথা থাকলো আট নিচে কত থাকলো আট আচ্ছা তাহলে খালিদের একদিনের মজুরি চারশো টাকা সুতরাং পঁচাত্তর বাই আট দিনে মজুরি কত হবে তাহলে এখানে আমরা আট আট অক্ষে আট আট দিয়ে আমরা চারশো কে যদি ভাগ করি তাহলে যাই কতবার পঞ্চাশ বার পঞ্চাশ দিয়ে পঁচাত্তরকে কি করতে হবে গণ করতে হবে তাহলে আমরা রেজাল্ট কত পাবো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন ছোট্ট আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে আলিফের মজুরি ইস্ট খালিদের মজুরি কেননা আমাদেরকে অনুপাত কত সেটা বের করে দেখাইতে বলছে তাহলে আলি আমরা বের করেছিলাম তিন হাজার একশো পঁচিশ টু তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে এস কিভাবে কীভাবে হইল পাঁচ ইস্টু ছয় এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমি তোমাদের দুই দশমিক তিনের বোট বইয়ের উনিশ নম্বর অঙ্কটি এতক্ষণ বুঝিয়ে এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ